শাহরুখ খানের জন্মদিনের উৎসব বন্ধ করে দিল মুম্বাই পুলিশ। 2 নভেম্বর শুক্রবার ছিল শাহরুখের 53তম জন্মদিন। পাশাপাশি এদিনই তার আপকামিং মুভি জিরো ট্রেলার লঞ্চ করা হয়। জন্মদিনের শুভেচ্ছা জানাতে শাহরুখ ভক্তদের ভিড় জমেছিল মান্নাতের সামনে। এতটাই ভিড় ছিল যে পুলিশকে লাঠিচার্জ পর্যন্ত করতে হয়। জন্মদিন ও জিরো ট্রেলার লঞ্চ উপলক্ষে একটি পার্টির আয়োজন করেন শাহরুখ। এটির আয়োজন করা হয় বান্দ্রার নাইট ক্লাব আর্থে। সেখানেই সমস্যা, শুক্রবার মুম্বাইয়ের কোনো নাইট ক্লাবে সাধারণত কোনো পার্টি ভোররাত পর্যন্ত চলতে দেওয়া হয় না, কিন্তু শাহরুখ ও তার বন্ধু বান্ধবরা রাত 3টে পার করে ফেলেছিলেন। চলছিল বিকট জোরে গান বাজনা। ভোররাত পর্যন্ত পার্টি চলছে দেখে আর্থে ঢুকে পড়ে মুম্বাই পুলিশ। এর পরপরই গান থেমে যায়। কিছুক্ষণের মধ্যে বন্ধু বান্ধবদের নিয়ে ক্লাবের বাইরে বেরিয়ে আসতে দেখা যায় শাহরুখকে। তবে পুলিশ ঢোকার আগে ক্লাব ছেড়ে গিয়েছিলেন অভিনয় জগতের অধিকাংশ স্টাররা। এদিন রাত 1টার পর আর্থে আসা লোকজনদের ক্লাব ছেড়ে চলে যেতে বলা হয়, কিন্তু কিছুক্ষণের মধ্যেই সেখানে শাহরুখের পার্টি শুরু হয়ে যায়। দিলসে ও ছাইয়া ছাইয়া এর গানের সঙ্গে নাচতে দেখা যায় শাহরুখকে। বন্ধুরা, আপনাদের কি মনে হয়, শাহরুখের সাথে করা এই আচরণটা কি ঠিক হয়েছে? এই বিষয়ে আপনাদের মতামত কমেন্টস করে জানিয়ে দিন। সাবস্ক্রাইব রঙ্গমঞ্চ আর বেল আইকনে প্রেস করতে ভুলবেন না।